এইভাবে বৃষ্টি হইতাছে, মনে হয় এইবারও বন্যা হইব। আল্লাহ জানে কপালে কি আছে। রানীরে লইয়াই আমার বেশি চিন্তা। ঠিকই কইছো, বন্যার সময় ছোট বাচ্চা গো সামলাই আনা রাখলে অনেক ধরনের বিপদ হইতে পারে। হ রানীরে অহন থেকেই চোখে চোখে রাখতে হইব। অসুবিধা কি? এই তো আমরা আয়সা পড়ছি। দেখো বাবা কি সুন্দর গেট। নতুন মানুষ, নতুন মানুষ, নতুন মানুষ। টিয়া পাখি কথা বলে দেখি। তুমি মিনা না? আমারে আপনি চিনেন? তোমার কথা সব আমি জানি। তোমাদের গ্রামে স্কুলে গিয়ে তোমার কথা শুনি, ছোট্ট হলেও তুমি অনেক গুণি। আমার নাম কলিম, সবাই ডাকে কলিম চাচা। তোমরা কি সব তৈরি আছো বাসা? কি সের আবার তৈরি? এবারও আবহাওয়া বৈরি, বন্যা হবে বন্যা। কি প্রস্তুতি নিছেন কন্যা? কন্যা আমার আলাপের বিষয় স্বাস্থ্যসম্মত পায়খানা আর নিরাপদ পানি। খুবই ভালো হইব, চলো ভালো কইরা দেখি, খুবই দরকারি মেলা। চলুন ভেতরে, কেন যাই না? মিনা রাজু শোনো, দুই হাত ধোয়ার বিষয়গুলো গোনো। প্রতিবার খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে দুই হাত ঘষে ধোয়া লাগে। শিশুকে খাওয়ানোর আগেও দুই হাত ধোয়া চাই। ল্যাট্রিন থেকে ফিরেও ধোবে কি দিয়ে? সাবান অথবা চাই। এবার চলো মজার স্টলে যাই। কি করতে পারলে আস? কি? এবার দেখবো পুতুল নাচ। তোমায় শিখিয়ে দিলাম প্রস্তুতিটা বন্যার। খুবই ভালো হলো, আমরাও আমাগো গ্রামে এরকম কিছু করুম। কি করাজু? হ রকিয়া পার সাহায্য লাগবো। অসুবিধা নাই মিনা, আমরা বড়রাও তোমাদের সাহায্য করুম।
জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এখনই শুরু হবে নাটক আসছে বন্যা আর নয় কান্না। আমার নাম কলিম, সবাই ডাকে কলিম সাসা। তোমরা সবাই কেমন আছো বাসা? ভালো ভালো। বন্যা আসে কেমনে ভালো থাকি? তোমরা কি সব তৈরি আছো নাকি? না, হায় হায়, প্রতিবারই বন্যায় বাড়ির ল্যাট্রিন দুই বাজায়, তাই বন্যার আগে ল্যাট্রিন উঁচু জায়গায় তৈরি করতে হয়। কি উঁচু হয়েছে না আগের মতোই আছে? দোকানে কি ব্লিচিং পাউডার বা ফিটকিরি আছে? না। তাইলে কি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে? ট্যাবলেট, ফিটকিরি আর ব্লিচিং পাউডার দিয়ে কি হইব? খাবার পানির সমস্যা হয় প্রতি বছর বন্যায়, দোকানে তাই ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আর ব্লিচিং পাউডার না রাখাটা অন্যায়। পানি বিশুদ্ধ করার ট্যাবলেট আর ফিটকিরির বিষয়টা কি একটু বুঝাইয়া বলবেন? বন্যার সময় নিরাপদ খাবার পানির অভাবে ডায়রিয়া সহ নানা রকম পেটের রোগ হয়। এই থেকে বাসনের জন্য এক কলসি পানিতে আধা চা চামচ ফিটকিরি দিয়া ভালোভাবে নাড়তে হইব। ফিটকিরি পানিতে পুরোপুরি মিশা গেলে এক ঘন্টা পর উপরের পরিষ্কার পানি আরেকটা কলসিতে ঢাইলা নিয়া তলানির পানিটুকু ফালাইয়া দিতে হইব। আর বাজারে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায়, প্যাকেট বা বোতলে লেখা নিয়ম মতো ট্যাবলেট ব্যবহার কইরা পানি বিশুদ্ধ করা যায়। এছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ কইরাও খাওয়া যায়। বৃষ্টির পানি খুবই নিরাপদ পানি। মিনা, কলিম সাসার মতো ছন্দ দিয়া কথা বলো। আর বন্যার সময় টিউবওয়েলের পানি চাই, তাইলে বাড়ি টিউবওয়েল আগে থেকে মিস্ত্রি দিয়া উঁচু কইরা রাখা ছাড়া উপায় নাই। ল্যাট্রিনও তো টিউব বাজার, তাইলে হ্যাঁ খেয়াল রেখো ল্যাট্রিন যেন বাড়ির ভিটার সমান উঁচু রয়। আরেকটা কথা, বন্যায় ঘর বাড়ি ডুবে গেলে তো আমাদের আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠতে হবে, তাই না? তাই আশ্রয় কেন্দ্রে বেশি বেশি গর্ত পায়খানা বানিয়ে রাখতে হবে। আশ্রয় কেন্দ্রে ছেলেমেয়ের জন্য আলাদা আলাদা ল্যাট্রিনও করতে হবে, তাহলে সবাই ভালো রবে। চিন্তার কোনো কারণ নাই, বন্যায় আর ভয় নাই।
पढ़ा लिखा शिखते जाई।